প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি শেখ নাসিমা আক্তার, সহকারী শিক্ষিকা, কুমিল্লা মডার্ন হাই স্কুল, প্রভাতী শাখা। আমরা ইতিমধ্যে একটি অনলাইন পরীক্ষা তোমাদের নিয়েছি। তোমরা মোটামুটি সবাই স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছ। তো এখন আমাদের আরেকটি পরীক্ষা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর জন্য আমাদের কিছু নির্ধারিত সিলেবাস করা হয়েছে। আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের একটি লেসন পড়াবো, যা আমাদের এই পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত। আমাদের আজকের লেসন হচ্ছে অষ্টম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 এর লেসন 2, ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক অর্থাৎ ফিরে দেখা। আমরা এর আগে একটি লেসন পড়েছি যেটি শামিমার উপরে ছিল। এর আগে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছি, সেটা শামিমার জীবনের যে সফলতা, সেই দুঃখ কষ্ট, তার উপরে আমাদের মূলত আজকের এই লেসনটি। এর আগে আমি তোমাদেরকে প্রথম যে লেসনটি ছিল, লেসন 1, সেটি ছিল দ্য বিগিনিং, সেটি আমি তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমরা এই লেসনটি এখন প্রথমে বাংলা অর্থ সহ একটু পড়ে নিব, তারপর এর মধ্য থেকে আমি তোমাদেরকে, যেহেতু আমাদের অনলাইন পরীক্ষাটি এমসিকিউর উপরে হয়, তার উপর আমি কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা সবাই বই খুলি এবং আমাদের এই লেসনটি প্রথমে বাংলা অর্থ সহকারে একটু পড়ে নিচ্ছি। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। শামিমা তার গল্প বলতে শুরু করলো আমাদের সঙ্গে। লিসনিং টু হার উই ওয়ার স্টান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্টস ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার। শামিমার এই কথা শুনে, শামিমার কথা শোনার পর উই ওয়ার স্টান অর্থাৎ আমরা হতভম্ব হয়ে গেলাম। And at the same time, our hearts were filled with admiration for her. এবং একই সাথে তার প্রতি আমাদের অন্তর ভরে গেল শ্রদ্ধা বোধে। It was 1995, সময়টা ছিল 1995 সাল। শামিমা was 15 years old, শামিমার বয়স ছিল 15 বছর। She got promoted to class 8, সে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। শামিমা had all the dreams of an adolescent, অর্থাৎ একজন কিশোরী হিসেবে শামিমারও অনেক স্বপ্ন ছিল। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ, এবং সেও চেয়েছিল তার জীবনে একটি পরিবর্তন আনতে। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, এবং সে তার পরিবারে সুখও দেখতে চেয়েছিল। শি নিউ শি কুড ফুলফিল হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং এ গুড জব, সে জানতো যে সে তার স্বপ্ন পূর্ণ করতে পারবে বাই কমপ্লিটিং হার এডুকেশন, তার লেখাপড়ার মাধ্যমে এবং গেটিং এ গুড জব, এবং ভালো একটি চাকরির মাধ্যমে, চাকরি পেয়ে, অর্থাৎ সে লেখাপড়া করে এবং চাকরি পেয়ে, ভালো চাকরি পেয়ে সে তার জীবনের সকল ইচ্ছা আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করবে বলে তার একটা আত্মবিশ্বাস ছিল, এবং তার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারবে বলে তার একটা ধারণা ছিল এবং তার স্বপ্ন ছিল। 15 years old, শামিমাস ড্রিমস ওয়ার নিপড ইন দ্য বাড, এবং 15 বছর বয়সে শামিমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল, অর্থাৎ অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। নিপড ইন দ্য বাড, এটি একটি ফ্রেজ ওয়ার্ড এবং এর অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। হার ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ অ্যাগেনস্ট হার উইল, তার বাবা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে চেয়েছিল। মেরিং অফ এ গার্ল আন্ডার 18 ইজ অ্যাগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ, আর বাংলাদেশের আইন মোতাবেক 18 বছরের কম বয়সী কোনো মেয়েকে বিবাহ দেওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামিমা বিয়ে করতে চায়নি। বাট নোবডি পেইড এনি হিড টু হার, কিন্তু কেউই তার এই কথায় কর্ণপাত করল না, কেউই তার কথা শুনল না।
They arranged her marriage with a man much older than her. এবং তারা তার বিয়ে ঠিক করলো তার চেয়ে বয়সে দ্বিগুণ বয়স এমন একটি লোকের সঙ্গে। All her tears and protests went in vain. তার এই চোখের জল সে যে কান্না করলো এই বিয়েটাকে প্রতিরোধ করার জন্য তার সমস্ত কান্না এবং সমস্ত প্রতিবাদ went in vain অর্থাৎ নিষ্ফল হলো ব্যর্থ হলো। শামিমা was married off to কামাল উদ্দিন জোয়ারদার এবং শামিমা বিয়ে করলো কামাল উদ্দিন জোয়ারদারকে। তো আমরা আজকের এই লেসনটুকু এতটুকুই ফ্লাশব্যাক। এখানে আমাদের কিছু কিওয়ার্ড দেওয়া আছে গল্পটির শুরুতে। এখানে আমি তোমাদের এই কিওয়ার্ডগুলোর অর্থগুলি চলো একটু লিখে দিচ্ছি। প্রথমে স্টান, অর্থাৎ হতভম্ব হওয়া, হতভম্ব হওয়া। আর এর সিনোনিম হবে অ্যাস্টোনিশড। এর সিনোনিম হবে অ্যাস্টোনিশড। নেক্সট অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন এর বাংলা অর্থ শ্রদ্ধাবোধ। শ্রদ্ধাবোধ সিনোনিম হবে রেসপেক্ট। নেক্সট অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরী। কিশোর কিশোরী ইয়াং পার্সন সিনোনিম ইয়াং পার্সন অর টিনেজার। নেক্সট হিট, কর্ণপাত করা। কর্ণপাত করা বা মনোযোগ বা গুরুত্ব সহকারে কোনো কিছু শোনা। কিন্তু আমরা গল্পে দেখেছি আমাদের শামিমার কোনো কথাই তার বাবা মা শুনেনি অর্থাৎ কর্ণপাত করেনি। পে অ্যাটেনশন টু, অ্যাটেনশন টু, এই হচ্ছে আমাদের আজকের যে লেসন ফ্ল্যাশব্যাক। এর কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং সিনোনিমগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। এবার চলো আমরা এই গল্পটার মধ্য থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এখন একটু আলোচনা করে নিচ্ছি। এখানে আমাদের পাঠ্য বইয়ে কিছু চুজ দ্য বেস্ট অ্যানসার দেওয়া আছে অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে শামিমা স্টোরি শামিমা স্টোরি ড্যাশ এভরিওয়ান, এভরিওয়ান এর চারটি উত্তর দেওয়া আছে। এ ফ্যাসিনেটেড, বি অ্যাস্টোনিস্ট, অ্যাস্টোনিস্ট, সি শকড, শকড, ডি ওরি। এর সঠিক উত্তরটি কি হবে নিশ্চয় তোমরা ধারণা করতে পারছো। এর এর সঠিক উত্তরটি হবে এখানে অ্যাস্টোনিস্ট অর্থাৎ সবাইকে অবাক করে দিল বা হতভম্ব করে দিল। আমরা লেসনটিতে অলরেডি পড়েছি। তাহলে স্বামীমার এই গল্পটা জীবনের এই গল্পটা সবাইকে অবাক করে দিল, তাক লাগিয়ে দিল। তোমাদের পাঠ্য বইয়ে আরেকটি প্রশ্ন আছে, দুই স্বামীমা থট শামিমা থট অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ হার অর্থাৎ সে কাদের মঙ্গল নিয়ে বা কাদের কে নিয়ে ভাবত। তাহলে
আমরা এখানে চারটি উত্তর অপশন দেখে নিচ্ছি। এখানে আছে ফ্যামিলি, অর্থাৎ সে কাদেরকে নিয়ে ভাবত, কাদের ভালো মন্দকে নিয়ে ভাবত, ফ্রেন্ডস বন্ধুদেরকে নিয়ে, না তা তো অবশ্যই হবে না, আমরা আমাদের লেসনটিতে পড়েছি, কিন্তু ফ্যামিলিকে নিয়ে ভাবত। সি দেওয়া আছে কাজিনস, এবং ডি দেওয়া আছে নেইবার। তাহলে আমরা প্রথমে আমাদের উত্তরটা চলে এসেছে ফ্যামিলি। নেক্সট তিন নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের পাঠ্য বই এগুলো, তারপর এটা এই তিনটা আমি তোমাদেরকে পড়িয়ে দেওয়ার পর তোমাদের সাথে বোর্ড কোশ্চেনগুলো নিয়ে একটু আমি আলোচনা করব, যেগুলো আমাদের এমসিকিউ যে প্রশ্নগুলো আমাদের এখন যে আরেকটা অনলাইন পরীক্ষা হবে সেটাতে হয়তো আসতে পারে, আমি সেই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে নিয়ে আলোচনা করব। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট মেরিড, গেট মেরিড বিকজ শি ওয়ান্টেড, বিকজ শি ওয়ান্টেড টু কমপ্লিট হার এডুকেশন, বাট নো বডি ড্যাশ হার। অর্থাৎ শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামিমা বিয়ে করতে চায়নি, বিকজ কারণ শি ওয়ান্টেড টু কমপ্লিট হার এডুকেশন, সে তার পড়াশোনা শেষ করতে চেয়েছিল, বাট নো বডি ড্যাশ হিড হার। এখানে আমরা গল্পে পেয়েছি হিড হার, কিন্তু এখানে চারটি উত্তর কি কি দিয়েছে দেখো, টক টু, বি হচ্ছে লিসেন টু, সি হচ্ছে টুক কেয়ার অফ, আর ডি হচ্ছে লুকড আফটার, লুকড আফটার। তোমরা নিশ্চয় অনেকটা ধারণা করতে পারছো এখান থেকে কোনটি হবে, অর্থাৎ তার কথা কেউ কর্ণপাত করেনি, তার মানে মনোযোগ দিয়ে শুনেনি, তাহলে এটা হবে এখানে লিসেন টু। এরপরে আসো আমি তোমাদেরকে কিছু বোর্ড কোশ্চেনের এমসিকিউ এখন দেখাবো, সেগুলো তোমরা একটু দেখে নাও। শামিমা ওয়াজ মেরিড অফ টু এ ম্যান মাচ ড্যাশ দেন হার। অর্থাৎ শামিমা যে লোকটিকে বিয়ে করেছিল সে তার বয়সের চেয়ে ছোট ছিল নাকি বড় ছিল, এটা আমরা এখন একটু দেখব। এ টলার, বি ইয়াঙ্গার, সি ওল্ডার, এবং ডি শর্টার। এখানে আমরা সঠিক উত্তর কোনটি পাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হবে ওল্ডার, অর্থাৎ শামিমা যে লোকটিকে বিয়ে করেছিল সে বয়সে তার চেয়ে অনেক বড় ছিল। নেক্সট হচ্ছে এটা বোর্ড কোশ্চেনে এসেছে, এগুলো এখন আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। দ্য ওয়ার্ড অ্যাডমিরেশন অ্যাডমিরেশন ইন দ্য সেকেন্ড সেন্টেন্স মিস, আমাদের এই গল্পটিতে যে দ্বিতীয় লাইনটিতে যে একটি শব্দ আছে অ্যাডমিরেশন, এই অ্যাডমিরেশন শব্দটির অর্থ কি? এ অ্যাম্বিশন, অ্যাম্বিশন, বি রেসপেক্ট, সি অ্যাসপেক্ট, এবং ডি ডেডিকেশন। ডি ডেডিকেশন, এটি হবে অ্যাডমিরেশন, এটা হবে রেসপেক্ট। তারপর দেখো শি হ্যাজ এক্সপিরিয়েন্স, শি হ্যাজ এক্সপিরিয়েন্সড দা
life. A achievement. Achievement. B treatment. C A D feature. অর্থাৎ সাবিনার একটা অভিজ্ঞতা হয়েছিল জীবনের, সে জীবনের নিষ্ঠুরতম একটা অংশ বা জীবনের একটা অধ্যায় যেটাকে আমরা বলতে পারি, নিষ্ঠুরতম একটা অধ্যায় তার জীবনে অভিজ্ঞতা অর্জন হয়েছে। তাহলে এখানে অ্যাচিভমেন্ট তো অর্জন হবে না, ট্রিটমেন্ট চিকিৎসা সেটাও হবে না, এই মতো লক্ষ্য সেটাও হবে না, এটা হবে ফিচার। অর্থাৎ জীবনের একটি নিষ্ঠুর প্রতিচ্ছবি তাকে কি করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে বা দেখতে হয়েছে। Story made everyone dash a number fascinated, b astonished, c frightened এবং d glad। এখানে শামিমার যে গল্প যখন সবাই শুনেছিল তখন সবাই কি হয়ে গেছিল, অর্থাৎ আশ্চর্যান্বিত হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, তাহলে এটা হবে astonished। তারপরে নেক্সট দেখো, her dreams were dash after her marriage, after her marriage অর্থাৎ তার বিয়ের পর তার স্বপ্নগুলো কি হয়েছিল, started শুরু হয়েছিল নিশ্চয়ই না, started b broken c bloomed d encouraged। আমরা লেসনে পড়েছি তার বিয়ের পর তার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়, তাহলে এটা হবে এখানে ওই কথাটির সাথে প্রাসঙ্গিকতা আছে এখানে ব্রোকেন শব্দটি। নেক্সট দেখো, ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18 in Bangladesh is A unlawful, B authorized, C restricted, restricted এবং বি দেওয়া আছে আনরেস্ট্রিক্টেড। আনরেস্ট্রিক্টেড আমরা এটাও আমরা আমাদের লেসনটাতে পেয়েছি যে বাংলাদেশে 18 বছরের কম বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া কি বেআইনি, অর্থাৎ আইন বিরুদ্ধ কাজ, দণ্ডনীয় অপরাধ। তাহলে এটির সাথে আমাদের কোনটি উত্তর প্রাসঙ্গিক, এটি হবে আনলফুল। আমাদের লাস্ট কোশ্চেনটি হচ্ছে, হু সাপোর্টেড শামিমা ইন দ্যাট সিচুয়েশন, অর্থাৎ শামিমার ওই যে পরিস্থিতিটা জীবনের উপর সংগ্রাম করা, জীবনের সংগ্রামটা সেই ওই সময়টাতে তার এই খারাপ সময়টাতে তাকে কোন বিষয়টা সাপোর্ট করেছিল, অর্থাৎ শক্তি যুগিয়েছিল। তাহলে দেখে নিই আমরা এখানে কি উত্তর দেওয়া আছে, অর্থাৎ কেউ তাকে সহযোগিতা করেছিল কিনা, হু এখানে মানে কে, অর্থাৎ কোনো ব্যক্তি তাকে সহযোগিতা করেছিল কিনা এখানে জানতে চেয়েছে। আমরা বোধহয় লেসনটাতে এমন কিছু পাইনি, তাহলে দেখি এখানে কি দেওয়া আছে। A number, her mother
তাকে সহযোগিতা করেছিল? নিশ্চয়ই না। বি, হার ফাদার, তাও না, তার বাবাও সহযোগিতা করেনি, তারা তো তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপরে হার ফ্যামিলি, তার পরিবার তাকে সাপোর্ট করেছিল? না। আর ডি নম্বর উত্তর দেওয়া আছে নো ওয়ান, কেউই না। তাহলে আমাদের কোনটা সঠিক হবে, অর্থাৎ হু সাপোর্টেড শামিমা ইজ দ্যাট সিচুয়েশন, ওই পরিস্থিতিতে কে তাকে সাহায্য করেছিল? কেউই করেনি, সে একা তার জীবনের সংগ্রাম সে নিজেই করেছে। তাহলে এটা হবে এখানে নো ওয়ান। তাহলে আমরা এই পর্যন্ত আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নিলাম। আমার বিশ্বাস তোমরা যদি এই লেসনটি খুব ভালোভাবে একটু পড়ে নাও, ভালোভাবে লেসনটি যদি পড়ে নাও, আবার কয়েকবার পড়ে নাও, তাহলে এখান থেকে তোমরা আরও কিছু ছোটোখাটো প্রশ্ন এখানে আরও তৈরি করা যেতে পারে। সেগুলো যেভাবেই করুক না কেন, তোমরা দিতে স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে তোমরা আনসারগুলো করতে পারবে। তো এর জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা এই লেসনটি আবার একটু ভালো করে পড়ে নাও বাসায়। আর যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে আমাদের সাথে, শিক্ষকদের সাথে, আমরা যারা বিশ্ব শিক্ষক আছি, আমাদের সাথে তোমরা কথা বলে নিও, তোমাদের কনফিউশনগুলো দূর করে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হবো আরেকটি ক্লাস নিয়ে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।